হাই ফ্রেন্ডস, নিবেদিতা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা টিপস। এই ওয়েদার চেঞ্জের সময় সবারই ঠান্ডা লাগছে, গলায় ব্যথা হচ্ছে। তো গলায় ব্যথাটা একটা খুব বাজে ব্যাপার, ভীষণভাবে মানে প্রবলেমেটিক একটা ব্যাপার গলায় ব্যথা হওয়াটা। তো গলায় ব্যথা হলে পরে আমরা ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, গার্গেল করতে হয়, একটা মানে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার আছে। তো তোমরা গলায় ব্যথার জন্য একটা ঘরোয়া টিপস যদি ইউজ করো, ইভেন কারোর যদি টনসিলে খুব মারাত্মক প্রবলেম থাকে, ধরো টনসিল অপারেশন করতে হবে সেই ধরনেরও কোনো সমস্যা থাকে, সেটা থেকেও সমাধান পাবে আমার এই টিপসে। রাত্রিবেলা শোয়ার সময় গলায় এক চামচ হলুদ, টিস্পুন, ছোটো যে স্পুনগুলো থাকে ওই স্পুনের এক স্পুন হলুদ নিয়ে নাও। হলুদ নিয়ে হাঁ করে যতটা পর্যন্ত গলায় চামচটা যাবে চামচটা দিয়ে হলুদটা দিয়ে দাও। হলুদটা দেওয়ার পরে তোমরা এক ঘন্টা পর্যন্ত কোনো জল থেকে আরম্ভ করে কিছু খাবে না, সামান্য একটু কাশি হবে, বাট নো প্রবলেম, ওটাতে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে গলা একদম ক্লিয়ার হয়ে গেছে, গলায় কোনো সমস্যা থাকছে না। তো এই হলুদটা অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিকের কাজ করে। আর যাদের টনসিলের সমস্যা আছে, ধরো টনসিল অপারেশন করতে হবে এই পজিশান অবধি পৌঁছে গেছে, তারা যদি এই ট্রিক্সটা করো তাহলে আই থিঙ্ক তোমাদের টনসিল অপারেশন পর্যন্ত করতে হবে না, একেবারে টনসিল সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ভালো থেকো, সঙ্গে থেকো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে রেখো, লাইক করো, কমেন্ট করো, কিছু জানতে হলে অবশ্যই আমাকে জানাবে। টাটা ফ্রেন্ডস।